সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা এই দীর্ঘ ছুটিতে বসে নেই, যার যার পাঠ্য বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমাদের মাঝে যে দীর্ঘ সময়ের একটা গ্যাপ চলে আসছে, সেই গ্যাপ থেকে উত্তরণের জন্য ইস্পাহানি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস চালু করেছে। ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস পক্ষ থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আশা করি নিয়মিত তোমরা এই ক্লাসগুলো উপভোগ করবে। আজকে আমি তোমাদের সামনে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম ও দশম শ্রেণীর পাঠ্যবইয়ের দশম অধ্যায়ের ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের থেকে ভাষা আন্দোলন বিষয়ের উপর আলোকপাত করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনবে আশা করি। আজকের বিষয় ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ছিল বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন। পরবর্তীকালে এই আন্দোলন অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনের জন্ম দেয়। এই ভাষা আন্দোলন একদিনেই আসেনি, এর একটা পটভূমি রয়েছে। 1947 সালের 14ই আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে দুইটি পাকিস্তান নামক একটি রাষ্ট্রের সৃষ্টি হয়। এর একটি অংশ হল তৎকালীন পূর্ববঙ্গ। পাকিস্তানের দুই অংশের মধ্যে ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই মিল ছিল না। প্রায় 1000 মাইল ব্যবধানের পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, দুটি ভূখণ্ডকে এক করা হলো শুধু ধর্মীয় ভিত্তিতে। ফলে পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসক গোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসাবে ভাষার উপর আঘাত হানল। পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই মুসলিম লীগের প্রভাবশালী নেতারা ধরে নিয়েছিল, তারা পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিল যে এই রাষ্ট্র, পাকিস্তান নামক রাষ্ট্রটির ভাষা কী হবে। তারা আগে সিদ্ধান্ত নিয়েছিল যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু পূর্ব বাংলার বুদ্ধিজীবীগণ, লেখক গোষ্ঠীগণ তাদের এই অভিমতকে মেনে নেয়নি। পাকিস্তান নামক রাষ্ট্রটির সৃষ্টি হয়েছিল 1947 সালে 14ই আগস্ট তৎকালীন
পাকিস্তানের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, তারপর 1948 সালে পূর্ববঙ্গে আসেন। আসার পর তারা 1900 পূর্ববঙ্গে এসে তারা বিভিন্ন সময় বক্তৃতায় তারা ইয়ে করলো যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সোহরাওয়ার্দী উদ্যানে, তারপর গণপরিষদের ভাষণে তারা বলল যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু বাংলার লেখক সমাজ, বুদ্ধিজীবী, ছাত্র সমাজ কেউ তাদের এই দাবিকে মেনে নেয়নি। তারা প্রতিবাদ করেছিল, নো নো নো, বাংলা অনলি, বাংলাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কারণ শতকরা 56 জন জনগোষ্ঠী ভাষা বাংলা, মাত্র শতকরা 3 জন লোক উর্দু ভাষায় কথা বলে। শেষ পর্যন্ত 1951 সালের 27 জানুয়ারি পল্টন ময়দানে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, উনি ছিলেন পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা দেন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু। এর প্রতিবাদে বাংলার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্যগণ সকলেই প্রতিবাদ মুখর হয়ে উঠল। তারা ধর্মঘটের ডাক দিল। 31 জানুয়ারি আওয়ামী লীগ, মুসলিম লীগ সভাপতি মাওলানা আব্দুল হাদ হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন গোলাম মাহবুব। এ সভায় 21 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট, জনসভা, বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় হঠাৎ করে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা শহরে 144 ধারা জারি করেন, সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করে দেন। সরকারের ঘোষণা পাওয়া মাত্রই ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্ররা কিছুতেই 144 ধারা মেনে নিতে পারেনি। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ, মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠক বসে। আবুল হাশিমের সভাপতিত্বে এ সভায় 144 ধারা অমান্য করার সিদ্ধান্তে দ্বিমত দেখা দেয়। অধিকাংশ সদস্য প্রথমে 144 ধারা অমান্য করার পক্ষে ছিলেন না, কিন্তু আব্দুল মোমিন, ওলিয়াহাদ, গোলাম মাহবুব প্রমুখ নেতারা 144 ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকেন। অবশেষে 144 ধারা ভাঙ্গার সিদ্ধান্ত গৃহীত হয়। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামতলায় বর্তমান মেডিকেল কলেজের সামনে ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা শহরের স্কুল কলেজ ছাত্রছাত্রী সে সমাবেশে যোগ দেয়। কতিপয় নেতা 144 ধারা ভঙ্গ না করার জন্য ছাত্রদের অনুরোধ করে, তবে ছাত্র নেতৃবৃন্দ সিদ্ধান্তে অটল থাকেন। সবাই ছোট ছোট দলে ছাত্ররা মিছিল করে 144 ধারা ভাঙ্গার সিদ্ধান্ত নেয়। ছাত্রছাত্রীরা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে মিছিল করতে থাকে। পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং কাঁদানি গ্যাস ব্যবহার করে। এই সময় ছাত্রছাত্রীরাও পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজের সামনে সমবেত হয়ে গণপুলিশের দিকে অগ্রসর হতে থাকলে মিছিলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে আবুল বরকত, রফিক, আব্দুল জব্বার ঘটনাস্থলেই নিহত হন। আব্দুল সালাম গুলিবিদ্ধ হয়ে 7 এপ্রিল শহীদ হন। সে সময় গণপরিষদের অধিবেশন চলছিল। গুলির খবর পেয়ে আব্দুর রশিদ তর্কবাগিস আইন পরিষদের কয়েকজন সদস্য অধিবেশন ত্যাগ করে ঘটনাস্থলে উপস্থিত হন। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 22 ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হয়। জনতা শহীদদের জন্য শোক মিছিল বের করে। আবারও মিছিলের উপর গুলি
ও মিলিটারি গুলি লাঠি গুলি বেয়নেট ব্যবহার করি। এতে শফিউর রহমান সহ আরও কয়েকজন শহীদ হন, অনেকে গ্রেপ্তার হন। ছাত্ররা যে স্থানগুলিতে নিহত হয় সেখানে ছাত্ররা সারা রাত জেগে 23 ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে, অর্থাৎ শহীদ মিনার নির্মাণ করে। পরে পুলিশ সেই শহীদ মিনারটিও ভেঙে দেয়। 1963 সালে অস্থায়ী শহীদ মিনারের পরিবর্তে শিল্পী হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় শহীদ মিনার নির্মিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী আবার শহীদ মিনারটি ভেঙে দেয়। দেশ স্বাধীন হলে সেই হামিদুর রহমানের সে নকশা অনুযায়ী আবার শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এখন তারপরও ভাষা আন্দোলন অব্যাহত ছিল। প্রবল ভাষা আন্দোলনের লক্ষ্যে পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানে অন্যতম রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি দেয়। জাতীয় পরিষদে বাংলা ভাষা বিষয়টি বিতর্কের এক পর্যায়ে অর্থাৎ আলাউদ্দিন আহমদের সংশোধনী প্রস্তাব অনুযায়ী উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং গণপরিষদে বিল পাস করে। 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেওয়া হয়। এখন এই ভাষা আন্দোলনে বাংলাদেশের নারী সমাজের ভূমিকা কী ছিল? ৪৮ ও ৫২ সালে ভাষা আন্দোলনের পূর্বাপর ঘটনাপ্রবাহ এবং আন্দোলনের সাথে নারী সমাজ বিশেষভাবে সম্পৃক্ত ছিল। রাজপথের আন্দোলন থেকে পূর্ব বাংলার ব্যবস্থাপক পরিষদের সামগ্রিক কর্মকাণ্ডে বাংলা ভাষার পক্ষে তারা ছিলেন আপোষী। ৪৮ এর ভাষা আন্দোলনে ঢাকার বিভিন্ন স্কুল কলেজ, বিশেষ করে কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজের ছাত্রীরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তারা বিভিন্ন মিছিল মিটিংয়ে উপস্থিত থেকে বাংলা ভাষার মর্যাদার পক্ষে ছিলেন সোচ্চার। নাদিরা চৌধুরী সহ অনেকে পোস্টার, ফেস্টুন, লেখন ও নানা কার্যক্রমের সাথে ভাষা আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকার বাইরেও নারী সমাজের ভূমিকা ছিল দুঃসাহসী এবং অসাধারণ। যশোরে ভাষা আন্দোলনের নেতৃস্থানের মধ্যে একজন ছিলেন হামিদা রহমান, এছাড়া ছিলেন রহিমা খাতুন, সালেহা খাতুন, হাজেরা মাহমুদ, লিলি চক্রবর্তী, তাদেরা অগ্রগণ্য। 1952 সালে 21 ফেব্রুয়ারি যারা পূর্ব বাংলার ব্যবস্থাপক পরিষদের অধিবেশন বর্জন করে তাদের মধ্যে আনোয়ার খাতুন ছিলেন অন্যতম। তাছাড়া নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগম গ্রেপ্তার হলে ঘটনা কেন্দ্র করে পুলিশ ও জনতার মধ্যে প্রচণ্ড সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয়। এখন কথা হলো ভাষা আন্দোলনের তাৎপর্য কী, এই ভাষা আন্দোলনে রক্তের বিনিময়ে আমরা কী পেলাম? পাকিস্তান নামক রাষ্ট্রটি সৃষ্টি হওয়ার পর থেকেই তারা শুরু করেছিল আমাদের সংস্কৃতির উপর আঘাত ভাষা আন্দোলন। বাংলার মানুষ বুঝতে পেরেছিল যে এই দৈত্য চেপে বসেছে, তাদের কাছ থেকে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনৈতিক মুক্তি কোনো কিছুই সম্ভব নয়। তারা সব কিছু আমাদেরকে সবসময় দাবিয়ে রাখতে চায়। আমাদের সংস্কৃতি কোনো কিছুই নিরাপদ নয়। তাই
বৈষম্য এই পাকিস্তান রাষ্ট্রের এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ বাঙালি জাতীয়তাবাদীর প্রথম প্রেরণা 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পশ্চিম পাঞ্জাব সহ অবহেলা বঞ্চনা শোষণে জাতাকলে পিষ্ট হয়েছিল এর থেকে মাতৃভাষা বাংলার প্রতি এই অবমাননা বাঙালি জাতিকে প্রবলভাবে নাড়া দিয়েছিল তারা বুঝতে পেরেছিল পাকিস্তানিদের হাতে আমাদের ভাষা সংস্কৃতি অর্থনীতি কোনো কিছুই নিরাপদ নয় এইভাবেই বাঙালির মাঝে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়েছিল তাই এর ফলশ্রুতিতে বাঙালি পরে 1966 সালে শেখ মুজিবের ছয় দফা আন্দোলনের মাধ্যমে স্বাধিকারের আন্দোলনে পথে অগ্রসর হয়েছিল এই স্বাধিকার আন্দোলন থেকে গণতন্ত্রের পথে স্বাধিকার আন্দোলন থেকে মানুষ 1970 সালে নির্বাচনের মাধ্যমে যে জয়লাভ করে সেই তখনও তারা বাধা হয়ে দাঁড়ায় তারা গণতন্ত্র সরকারের হাতে ক্ষমতা ছাড়তে নারাজ তারা কোনো কিছুতে ক্ষমতা ছাড়বে না তাই শেখ মুজিব তখন ডাক দিলেন তখন স্বায়ত্তশাসন থেকে ডাক দিলেন স্বাধিকারের আন্দোলন সেই স্বাধীনতার আন্দোলন সেই স্বাধীনতার আন্দোলনের ডাকে বাঙালি জাতি 9 মাস বীর বিক্রমে যুদ্ধ করে তাদেরকে পরাহত করে এবং এক স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে বাঙালি পেলো এক স্বাধীন জাতি স্বাধীন রাষ্ট্র এখন এর ফলে 1952 সালের ভাষা আন্দোলনে তাকে আমরা কীভাবে দেখছি এটা আমরা তখন শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পরের বছর থেকেই প্রতি বছর 21শে ফেব্রুয়ারিকে বাঙালি শহীদ বাঙালি যে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই 21শে ফেব্রুয়ারি রাত 12:01 মিনিটে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারপর সর্বস্তরের জনগণ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করবে শ্রদ্ধা নিবেদন করে 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরির গান সংস্কৃতি অবিচ্ছেদ অঙ্গে পরিণত হয়েছে সেই গান আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় মনে করে দেয় ভাষা শহীদদের সেই খালি পায়ে পদচারণা আমাদের শহীদদের কথাই মনে করে দেয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসাবে ঘোষিত হয় বিভিন্ন গণমাধ্যমে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় তার মধ্য দিয়ে বাঙালি চেতনাকে লালন করা হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল পরবর্তী বিশ্বের ইতিহাসে 17ই নভেম্বর 1999 সাল প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা করা হয় 2000 সালের
একুশে ফেব্রুয়ারি দেখে এই দিবসটি আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে। এইভাবে বাংলাদেশের ভাষা আন্দোলন আন্তর্জাতিক মাতৃভাষায় আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত হয়। আমাদের দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি রয়েছে এদের। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা পোষণে এবং সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই আজকের আলোচনার মাধ্যমে ভাষা আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব বুঝতে পারবে। শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বলার কারণ কী, কীভাবে হলো সেটা জানতে পারবে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে এবং সকলের বিষয়টি তোমাদের পাঠ্যবই আছে, পাঠ্যবইয়ের সাথে তোমরা একটু সংশ্লিষ্ট থাকবে, তাহলেই তোমরা উত্তরোত্তর ভালো করতে পারবে। তোমাদের পরবর্তী সপ্তাহে আমি আবার আসব, তোমাদের পরবর্তী পাঠ নিয়ে, পরবর্তী পাঠ ভাষা আন্দোলনের পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আশা করি সবাই দেখবে এটা মনোযোগ সহকারে। ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো পাঠ এখানে শেষ করছি। মন্টু বন্ধ করতে লালটা।